এবার আসেন যে রেডিও লোবলো, বাইরে যে মিটার আছে এই যে তিনটা মিটার রেডিও লোবলো, ঠিক আছে, এই যে রেড ইয়েলো ব্লু তিনটা মিটার থাকে, এই তিনটা মিটারের যে সিটি কয়েলটা হয় এটা কোনো সময় আপনাদেরকে দেখানো হয় না অ্যাকচুয়ালি। এই যে ভিতরের যে কানেকশনগুলো দেখেন কিভাবে হয় থ্রি ফেজ ব্রেকারের ভিতরে, এই যে দেখেন রেড ইয়েলো ব্লু, ঠিক আছে। এই যে রেড সেকশনে যেহেতু দুইটা অপশন থাকে, ওখানে দুইটা অপশন এই জন্য থাকে যে রেড ইয়েলো ব্লু উপরের যে সেকশনটা থাকে ওইটার সাথে প্রত্যেকটার সাথে অ্যাটাচ থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে শুধু একটা দুইটা তিনটা, এটা এই তিনোটার যে রেডিওলোগুলোর যে পয়েন্টটা সিস্টেমটা ওইটা যে ভোল্টেজটা ওটা বলার মানে ওটা মিটারে বলবে। আর প্রথমটা এটা ক্যাপাসিটার ব্যাংকের জন্য, এগুলো হচ্ছে ক্যাপাসিটার ব্যাংক সিস্টেম ফিউজ সহ এখানে তার জন্য। আর এটা হচ্ছে রেড ইয়েলো ব্লু, ঠিক আছে। এই তিনটা হচ্ছে তিনোটা মিটারের কত অ্যাম্পিয়ার আছে না আছে সেটা বলবে আপনাদেরকে, ঠিক আছে। জাস্ট আমি একটু দেখাইতেছি আপনাদেরকে, ওই টেম্পোরারি লাইনটা অন করে আপনাদেরকে দেখাইতেছি এই যে মিটারগুলো কিভাবে দেওয়া হয়েছে, দেখেন কত সুন্দর সিস্টেম দেখছেন। তার কোথায় কোথায় গেছে, যে তারগুলো এখান থেকে এখানে এসে এই যে এখানে প্রবেশ করছে মিটারের, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর সিস্টেম। অ্যাকচুয়ালি আমাদের দেশে এভাবে হেভিভাবে যদি কাজটা করা হয় তাহলে ভালো হয়। অ্যাকচুয়ালি করবে কীভাবে, আমাদের দেশে তো দেখা গেছে এই যে ডিবিটা দেখতেছেন এটা 6,000 দেরাম, বাংলাদেশের কত প্রায় মনে করেন 1,20,000 টাকার মতো। এই যে দেখেন কারেন্ট আসছে, বলের ভিতরে লাইট জ্বলতেছে, অ্যাকচুয়ালি অনেক আলো তো তার জন্য বুঝে যেতেছে না। এই যে দেখেন এখানে এই মিটারটা কত কত অ্যাম্পিয়ার কত কত ভোল্টেজ কারেন্ট আছে, 250 ভোল্ট কারেন্ট আছে এখানে। তারপরে রেডে, এই যে দেখেন রেডে, তারপরে ইয়েলোতে সেম সেম দেখেন, তারপরে ব্লুতে সেম সেম, এই যে এভাবে দেখেন রেড ইয়েলো 400 আছে দুটোটাই মিলে 400, ঠিক আছে। এই যে ব্লু ইয়েলো ব্লু রেড, এই যে ব্লু রেডে একটু বেশি আছে, 400 থেকে 410 আছে ভোল্টেজ। যে এখানে দেখেন রেডে কত অ্যাম্পিয়ার আছে, সরি এই মিটারটা কাজ করতেছে না। তো এখানে দেখেন ক্যাপাসিটার ব্যাংকে লোড এখন বরাবর আছে, লোড যখন আউট ডাউন হবে তখন তখন এটা এদিক ওদিক যাবে, কিন্তু এই মিটারটা কাজ করতেছে না। নেক্সট আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে এই কয়েলগুলোর সিস্টেম, আশা করি বুঝতে পারছেন আপনারা। আমি এখন টেম্পোরারি লাইন যে এই যে দেখেন এটা অফ করে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আরও অন্য ভালো কিছু নিয়ে আসতে চেষ্টা করবো আপনাদের জন্য। তো এখানে যে হয়তো বলবেন যে এখানে তো একসাথে কেন অ্যাটাচ থাকে, অ্যাকচুয়ালি এই যে এটা দেখতেছেন এটা একটা প্লাস্টিকের, আর এই যে নাটটা এটা কিন্তু এতটুক পর্যন্ত আছে পুরা, এটার সাথে অ্যাটাচড নাই। আর্থিংয়েরটা দেখেন, আর্থিংয়েরটা কিন্তু সোজা এই স্টিল বোর্ডটা আছে, স্টিলের এটার সাথে ডাইরেক্ট কানেক্টিং। আর এই যে দেখেন এগুলো কানেক্টিং করছে, এগুলোর ভিতরে নাটটা হাফ যায়, হাফের থেকেও একটু কম যায়, এখানে এটা তো খুলে দেখানো সম্ভব না, হাফের থেকেও কম যায়।
অনেকে মনে করবেন যে এটা তো এর সাথে অ্যাটাচড না, অ্যাটাচড থাকে না, এটা অনেকটাই দূরে থাকে। যে এই যে দেখেন বেকারের সাথে কানেকশন, এগুলো যে দেখতেছেন এগুলো কপার, কিন্তু রেডিওগুলো যে প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে এগুলো কিন্তু কপারের, 100% কপার। আমাদের দেশে তামা যেটাকে বলে, এই যে দেখেন এই দেশের তারগুলা পিওর কপার, প্রত্যেকটা তারের ভিতরে 7টা করে পিস থাকে। একটা দেখাই আপনাদেরকে, এটা একটা 4 mm তার, এটার ভিতরে দেখেন 7টা করে তার আছে, দেখেন। আমি এটাকে ছিলে দেখাইতেছি আপনাদেরকে, এই যে দেখেন বন্ধুরা, দেখছেন 7টা কপার তার, একদম ফিওর কপার যাকে বলে। দেখেন গোল্ড যেন স্বর্ণের মতো চমকাই আছে। আর আমাদের দেশের তারগুলা এমন কপার ইউজ করে নর্মালি, দেখছেন এটা একটা 4 mm তার, 4 mm তারের ভিতরে 7টা গেঁজা, দেখেন 1 2 3 4 5 6 7। তো এইভাবে যদি আমাদের তারগুলো বানাইতো তো কতটুক হেভি হইতো। এই যে আমাদের দেশে এভাবে মনে করেন 3টা তার থাকে, এভাবে শুধু 3টা তার থাকে একটা তারের ভিতরে, তো কাজ কীভাবে হেভি হবে? অনেকে বলে যে তার যদি মোটা বেশি দেওয়া হয় তারে কারেন্ট খায়, অ্যাকচুয়ালি না, তারে কারেন্ট খায় না। যারা আপনাদেরকে এসব ভুল পরামর্শ দেয় এগুলো হচ্ছে একদমই ভুল। একটা কথা মনে রাখবেন আপনারা, যত আপনি ভালো তার দিবেন, ঠিক আছে, কপার জাতীয় ভালো তার যদি আপনি ইউজ করেন, ঠিক আছে, মনে করেন যেখানে 1.5 লাগবে সেখানে যদি আপনি 2 পয়েন্ট দেন বা 2.5 দেন, আপনারা যদি এভাবে যদি করেন, মনে করেন তারটা যদি আপনার ঘরে হেভিভাবে দেন, যত ভালো দিবেন তত আপনার কারেন্ট যখন লোড বেশি নিবে বা কম নিবে, তখন আপনার নাম্বার 1 তারের প্রবলেম হবে না, তারটা গরম হবে না। আর তারটা যখন ভালো থাকবে আপনার, ঠান্ডা থাকবে, তখন আপনার কারেন্ট বিলও কম আসবে। তো আমাদের দেশে দেখা গেছে যে নর্মালি ফ্লেক্সিবল তার যেগুলো থাকে ওগুলা ইউজ করে মানুষ লাইট মোটর পর্যন্ত চালায়। অনেক কিছুই দেখলাম এবার দেশে গেছি, আমার জ্যাঠাতো ভাই একটা আছে, ওনার নতুন ঘর দিছে, টিনের ঘর দিছিল, তা আমাকে অনেক রিকোয়েস্ট কইরা বলতেছে ভাই তুই আমারে আমার ঘরটা ওয়ারিং করে দে, তুই যদি দেস অনেক ভালো হইবে, এটা ওটা তোর, তুই নিজের মানুষ এটা ওটা। তো আমি পরে চিন্তা করলাম যে অনেক রিকোয়েস্ট করছে যে সেহেতু কইরা দেয়। এই যে দেখেন এটা একটা ফ্লেক্সিবল তার, দেখছেন একদম চিকো, অনেকটা ফ্লেক্সিবল তার। এটা তো আর্থিং এর জন্য ইউজ করছে, এটা তো আর এখানে কারেন্ট যাবে না, এটা একটা ফ্লেক্সিবল তার। তো এইসব তার দিয়ে বাংলাদেশে যেগুলো চালায় কারেন্ট, এগুলো আসলে ঠিক না। তো এগুলো মানুষের পরিবর্তন করা হোক, যারা বুঝেন না তারা যদি এই ভিডিওটা দেখেন, যদি শোনেন হয়তো বুঝতে পারবেন। নর্মালি কোনো তার দিয়ে যে এগুলো ফ্লেক্সিবল তার, দেখেন এগুলো তো তারই, যেটা বলার কোনো ভাষা নাই, অনেক হেভি মজবুত তার এগুলা, 100% কপার। বাংলাদেশের এগুলো তো সবগুলা লোহা মিক্স থাকে, বাংলাদেশের কপার তারের ভিতরে কয়েকটা কোম্পানি অনেক ভালো কোম্পানি, কিন্তু ভালো কোম্পানি বলতে সবগুলা তো আর ভালো না, কিন্তু এখানে দেখা গেছে সবচেয়েতে বড় ব্যাপারটা হচ্ছে 3টা করে তার থাকে। আর সেটা অ্যাবাউট করে বাংলাদেশের জন্য ভালো, আমি কোম্পানিদেরকে রিকোয়েস্ট করতেছি যে ভালো একটা তার যেন মানুষদের কাজে যেন ইউজ করতে পারে, ওভাবে ভাঙাক। যেহেতু 7টা যদি গ্যাজা দিয়ে তার থাকে ওখানে, তো হ্যাঁ মানলাম, যদি এখন যদি 1200 টাকা হয় কয়েল, প্রতি কয়েল তারের দাম, প্রতি রোল তারের দাম, তখন দেখা গেছে হয়তো 2000 টাকা নেবেন। তো সেটা তো মানুষের সমস্যা না, মানুষ যদি ভালো একটা জিনিস পায় তখন টাকার দিকে মানুষ চায় না, মানুষ ভালো জিনিসটাই খুঁজে। তো আপনার ভালো জিনিস দেন, মানুষ ভালো জিনিসটাই কিনবে। 2 নম্বর জিনিস বানানোরও প্রয়োজন নাই, মানুষের কেনারও প্রয়োজন নাই। আমার একটা জিনিস আফসোস হয়, কোম্পানির ভিতরে
আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে 2 নম্বর জিনিস খুঁজে অল্প টাকার জন্য, 2 নম্বর জিনিস যারা লাগান তারা এগুলোর থেকে বিরত থাকেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এত টাকাতে বিল্ডিং যদি বানাইতে পারেন তো অল্প কয় টাকার তার ভালো যদি ইউজ করেন বিল্ডিংয়ের ভিতরে, আপনি নিরাপত্তায় ঘুমাইতে পারবেন, নিরাপত্তা থাকতে পারবেন, ভালো একটা কোম্পানির ডিবি ব্রেকার এগুলো ইউজ করেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ।